বাসী বরিশালে মুজিবুর রহমান সহ তার পরিবার বর্গের আত্মার শান্তি কামনা এবং বিশ্বব্যাপী রাস্তায় যারা আছেন দয়া করে একটু সামনের সারিতে আসেন। সর্বপ্রাপ্ত কর্নেল দায়িত্ব শামীম ভাই, আপনারা এই লামছড়ে বাসে চরবারিয়া এলাকা ভাই আপনার মোবাইলটা তো সম্পূর্ণ আপনারা একটু দূরত্ব বজায় রাখুন। এখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো বড় বড় নদী যেগুলো আছে, যেগুলো 9 থেকে 15 কিলোমিটার প্রস্থ, সেগুলোকে ছোট করে 5 থেকে 7 কিলোমিটার নিয়ে আসতে হবে। এনে এটাকে আমরা রেগুলার মেনটেন্যান্স ড্রেজিং করব এবং ড্রেজিং করার সময় এই মাটিটা দিয়ে আমরা জমি রিক্লেম করব। দুই পাশে আমরা এই মাটিটা ফেলে যত নদীটা ছোট হয়ে আসবে, যে 2 কিলোমিটার 2 কিলোমিটার দুই পাশে আমরা জমি থাকবে, এটাকে ফ্লাট প্লেন বলা হয়। বর্ষাকালে যখন পানি নেমে আসে, যখন নদীতে পানি ধারণ করতে পারে না, এই পানিটা তখন এই ফ্লাট প্লেনের ভিতরে থাকবে এবং এই ফ্লাট প্লেনের বাইরে আমরা বাঁধ দেবো এবং তারপরে ওইখানে আমরা বরায়ন করব। এই যে ফ্লাট প্লেন যে জায়গাটা থাকবে, এখানে আমরা কোনো বসতি করতে দেব না। এখন কিন্তু বাংলাদেশের বেশিরভাগ জায়গায় নদীর তীরেই কিন্তু ঘর বাড়ি করে, আমাদের যেগুলো বাঁধ আছে সেই বাঁধের উপরে লোকজন ঘর বসতি করে। আমাদের দেশে ছোট দেশ, ঘনবসতিপূর্ণ দেশ, এখানে এক বর্গ কিলোমিটার 1200 লোক বসবাস করে। আমাদের মতো এত ঘন আয়তনের বসতি পৃথিবীর কোথাও নাই। তো সেখানে এই যখনই আমরা বাঁধ নির্মাণ করি, উঁচু হয়, সেখানে ঘর বাড়ি করলে তারা সেখানে রান্না টান্না করে, রান্না করলে সেখানে ইঁদুরের বাসা হয়, ইঁদুর ওখানে গর্ত করে দেয়। উপর থেকে বোঝাই যাবে না যে বাঁধের নিচে গর্ত হয়ে আছে। যখনই বন্যার প্রবল স্রোত আসে তখন এই বাঁধটাকে ভেঙে নিয়ে যায়, তখন গ্রাম প্লাবিত হয়। আমফানে যখন আমি সাতক্ষীরা যখন আমফান হয় ঘূর্ণিঝড়, আমি সেখানে গিয়েছিলাম। আমি 39টা পয়েন্টে দাঁড়িয়ে প্রত্যেকটা লোকের সঙ্গে আমি কথা বলেছি এবং সেখানে আমি দেখেছি একটা জিনিস, যে সমস্ত বাড়ির সামনে এবং যেখানে নদীর তীরে যেখানে গাছ ছিল সেখানে কিন্তু বাঁধ ভাঙে নাই, যেখানে গাছ ছিল না সেগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আমি জনগণকে আমি বলেছি যে আপনাদের বাড়ির সামনে গাছ লাগান এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা বৃক্ষরোপণের কথা বলেছে যে বাংলাদেশে 25% বরায়ন করতে হবে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পানি সম্পদ মন্ত্রণালয় 10 লক্ষ গাছ লাগাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি এখানে, এর আগে আমি 14 তারিখ 17 তারিখ পর্যন্ত একটা দিন ছিল এবং 27 থেকে 30 তারিখ পর্যন্ত আজকে সেকেন্ড স্টেজ আমরা গাছ লাগাতে এসেছি। এই গাছগুলো লাগালে পরে জনগণ যদি তাদের বাড়ির সামনে তাদের সামনে নদীর তীরে খালি জায়গায় গাছ লাগায়, এই ধরনের ঘূর্ণিঝড় এবং বন্যা কমে আসবে এবং এর ক্ষতিটা কম হবে। এবং আমি সাতক্ষীরা এলাকায় আমি দেখেছি যে ওখানে লোকজন, আমরা চেষ্টা করেছি ভেঙে যাওয়ার পরে আমাদের ইঞ্জিনিয়াররা কাজ করার জন্য, তারা বলেছিল সেনাবাহিনীকে দেন, আমরা সেনাবাহিনীকে দিয়েছি, সেনাবাহিনীকে আমরা 14টা স্পট দিয়েছি, সেনাবাহিনী 14টা জায়গায় মাত্র 2টা স্পট করতে পেরেছে। এত প্রবল স্রোত, কয়েকটা জায়গায় ডাইক করা হয়েছিল, ডাইক স্রোতে ভাসায় নিয়ে গেছে। আমরা পানি কমলে আমরা সেগুলো কাজ শুরু করব এবং আমরা সাতক্ষীরা এলাকাতে আমরা 3টা প্রকল্প নিয়েছি। ওখানে একটা প্রকল্প হলো 889 কোটি টাকা প্রকল্প, একটা সেটা হলো পোল্ডার নাম্বার 14-1, পোল্ডার নাম্বার 15-তে আমরা করছি, ওটা হলো 1200 কোটি টাকার প্রকল্প এবং পোল্ডার নাম্বার 31-এ হলো ওই এখানেও 1200 কোটি টাকার একটা প্রকল্প দেওয়া হয়েছে, দুটাই কম বেশি এদিকে 100 টাকা এদিকে হতে পারে, আমরা ওখানে গিয়ে প্রকল্প নিয়েছি। এবং পোল্ডার নাম্বার 5-এ 3476 কোটি টাকার একটা প্রকল্প আমরা মন্ত্রণালয়ে আছে, যেটা আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠাবো। আর 14-1-15-31 আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছি, এটা সহসা একনেকে আসবে। আসতে পরে এই উপকূলীয় অঞ্চলের জন্য, সাতক্ষীরা খুলনা দাকব এলাকার জন্য এটা আগামী 3-4 বছরের ভিতরে তাদের একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারবো। এটা ছাড়া উপকূলীয় অঞ্চলে আমাদের কোস্টাল এম্ব্যাংকমেন্টের আন্ডারে 3280 কোটি টাকার একটা প্রকল্প চলতেছে, যেখানে 139টা পোল্ডারের কাজ হচ্ছে।
আছে। 139টা পোল্ডারের ভিতরে প্রথম পর্যায়ে 17টা পোল্ডারে আমরা কাজ শুরু করেছিলাম, কিন্তু 17টা পোল্ডারে আমরা কাজ করতে পারিনি, আমরা কমিয়ে 10টা এনেছি। কারণ এগুলো জমি অধিগ্রহণের ব্যয় এত বেড়ে গিয়েছে, এইটা ওয়ার্ল্ড ব্যাংকের সাহায্য ছিল, তখন আমরা 17টা থেকে 10টা নিয়ে এসেছি। আর 7টা আমরা সেকেন্ড ফেজে আমরা এখানকার 7টা এবং আর বাকি যে 139টা থেকে 122টা আছে সেখান থেকে আরও 22টা নিয়ে 39টা পোল্ডারে আগামী 5 বছরের কাজ হবে।